বিপিএল অনেক বিব্রতকর মুহূর্তেরই সাক্ষী হয়েছে, তবে এই ছবিটা চোখে লাগার মতো। অস্ট্রেলিয়ার ইতিহাস গড়া আমির জামাল হাঁটছেন ঢাকার রাস্তায় রাস্তায়, তাও ম্যাচ সেরা হওয়ার দিনে। মূলত বুধবারের ম্যাচ খেলেই চলে যাওয়ার কথা আমিরের। ম্যাচ শেষে তাড়াহুড়া করে আমির বেরিয়েছেন, তবে তাকে রেখেই চলে গেছে গাড়ি। আমির রাস্তায় রাস্তায় গাড়ির সন্ধান করেছেন, তবে শেষমেশ আবারও ফিরতে হয়েছে মাঠে। বিপিএল এ এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা নাই, দোষটা অবশ্যই বিসিবির না। প্রশ্ন চলেই আসে, ফ্র্যাঞ্চাইজিগুলো পেশাদার হবে কবে? আগের গল্পে ফেরা যাক। গাড়িতে আগে থেকেই অপেক্ষা করছিলেন খুশদিল শাহ, বিমান ধরার তারও ছিল তারা। তারপরই আসলেন মোহাম্মদ রিজওয়ান, এই ব্যাটার আসার পরই ছেড়ে দিয়েছে গাড়ি। অথচ আরেক সতীর্থকে যে তারা রেখে চলে যাচ্ছেন সেদিকে কারো খেয়াল নাই। আমির হয়েছেন ম্যাচ সেরা, তাই স্বাভাবিকভাবেই তার সব আনুষ্ঠানিকতা শেষ করে আসতে মিনিট পাঁচেক দেরি হয়েছে। কিন্তু কি অদ্ভুত, এই ব্যাটারের জন্য অপেক্ষা করলো না কেউ। দলের মধ্যে যাদের ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব, তারাই বা কি করছিলেন? পরে আলাদা গাড়িতে আমির ঠিকই গিয়েছেন, তার জন্য সেটাই ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটা। তবে এমন বিব্রতকর পরিস্থিতি হয়তো তিনি মনে রাখবেন অনেকদিন, অনেকদিন মনে রাখবেন বিপিএলকে। মিরপুর থেকে মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। আস্তে আস্তে আস্তে।